আসসালামু আলাইকুম টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ব্যাগ তরণ এবং বল মনে রাখার সহসিক ব্যাগ মনে রাখার সহস্তিকনি ব্যাগ জিনিসটা আমরা কিভাবে সহজে মনে রাখতে পারি ব্যাগকে প্রকাশ করা হয় বি দ্বারা আর ব্যাগের সূত্রটা যদি আমি লিখি বি সমান নিচে হবে টি উপরে হচ্ছে এস নিচে হবে টি উপরে হচ্ছে এস টি দ্বারা বোঝার সময় এস হচ্ছে স্মরণ সময়ের সাথে স্মরণের হারকে ব্যাগ বলে বন্ধুরা দেখো কত সহজে আমরা মনে রাখতে পারি ব্যাগকে প্রকাশ করা হয় বি দ্বারা ব্যাগকে প্রকাশ করা হয় বি দ্বারা আর টি মানে সময় এস হচ্ছে স্মরণ টি দিয়ে হচ্ছে সময় আর এস হচ্ছে স্মরণ এখন আমরা লিখতে পারি টি হচ্ছে সময় এস হচ্ছে স্মরণ এখন আমরা বলতে পারি সময়ের সাথে স্মরণের হারকে ব্যাগ বলে সময়ের সাথে স্মরণের ব্যাগ বলে এখন শিখবো আমরা কাকে কাকে বলে বলে এখন আমরা তরণকে প্রকাশ করা এ দ্বারা অর্থাৎ সময় নিচে নিচে সবসময় হবে সময় উপরে হবে বি অর্থাৎ ব্যাগ নিচে হচ্ছে সময় আর উপরে হচ্ছে বি হচ্ছে বেগ সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে কি বলে বন্ধুরা ত্বরণ সময়ের সাথে বেগের পরিবর্তনের হারকে কি বলে ত্বরণ নিচে টি উপরে হচ্ছে বি আর আমরা ত্বরণের সূত্রটা জানি এ সমান বি বাই টি অর্থাৎ সময়ের সাথে বেগের পরিবর্তন হারকে ত্বরণ বলে এখন আমরা শিখব বল কাকে বলে আমরা বলের সূত্রে জানি বল সমান অর্থাৎ বলকে প্রকাশ করা হয় এক দ্বারা সমান এ অর্থাৎ এম এবং একই কি গুণ আকার আছে অর্থাৎ বল এবং এম এম হচ্ছে বল এ হচ্ছে ত্বরণ বল এবং ত্বরণের গুণফলকে হচ্ছে বল বলে যদি আমি প্রমাণ্য বলে যাই বেগ ত্বরণ এবং বলের মনে রাখার সহজ সিস্টেমটা হচ্ছে আমরা জানি বি সমান এস বাই টি অর্থাৎ নিচে সময় উপরে স্মরণ সময়ের সাথে স্মরণের হারকে ব্যাগ বলে তরণকে প্রকাশ করা হয় এ দ্বারা সমান বি বাই টি অর্থাৎ সময় নিচে আছে কি সময় উপরে আছে ব্যাগ অর্থাৎ সময়ের সাথে এই ব্যাগের পরিবর্তন হারকে তরণ বলে এই যে নিচে আছে সময় উপরে আছে ব্যাগ সময়ের সাথে ব্যাগের পরিবর্তন হারকে তরণ বলে আর আমরা জানি বলকে প্রকাশ করা হয় এর দ্বারা আর এম হচ্ছে এম হচ্ছে বর আর এ হচ্ছে তরণ বর এবং তরণের গুণফলকে বর এবং তরণের গুণফলকে কি বলে বল বলে সময়ের সাথে সরনের হারকে ব্যাগ বলে সময়ের সাথে ব্যাগের পরিবর্তনের হারকে তরণ বলে তরণ এবং বর এবং তরণের গুণফলকে বল বলে ব্যাগ তরণ এবং বল এই মনের রাখার সহজ টেকনিকটা সাধারণত ফিজিক্সের একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা জ্ঞানমূলক জ্ঞানমূলকে সবচেয়ে বেশি কাজে লাগে আর এমসিকিউ এমসিকিউতে সবচেয়ে বেশি কাজে লাগে এ বিষয়টা অষ্টম অষ্টম নবম দশম এবং একাদশ দ্বাদশ মোটামুটি সব ক্লাসেরই জন্য খুব গুরুত্বপূর্ণ টেকনিক ইজি এডুকেশনের ক্লাসটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আর সবার জন্য রইলে অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুলিল্লা